প্রাচীন ভারতের ইতিহাসে এমন কিছু রহস্য রয়েছে যা জানলে প্রতিটি ভারতবাসী গর্ববোধ করবে। প্রাচীন ভারতে লেখা অনেক বৈজ্ঞানিক গ্রন্থের উল্লেখ ইতিহাসে পাওয়া যায় যা আজকের দিনের বিজ্ঞানকেও অবাক করে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এসব ইতিহাসের পাতা থেকে কোথায় হারিয়ে গেছে। কিন্তু আমাদের প্রাচীন হিন্দু শাস্ত্র অধ্যয়ন করলে এমন কিছু রহস্যের উন্মোচন হয় যা থেকে আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি যে প্রাচীন ভারতের বিজ্ঞান কতটা উন্নত ছিল, যা আজকের পাশ্চাত্য সভ্যতাকেও হার মানায়। আজ এই ভিডিওতে এমনই এক রহস্যের উন্মোচন করব যা আপনাদের সকলকে চমকে দেবে। আসুন তাহলে দেখে নিই কী সেই রহস্য। আজ থেকে 2500 বছর আগেকার কথা, মগধে তখন সম্রাট বিম্বিসারের রাজত্বকাল। শালাবতী নামে এক নর্তকীর গর্ভে জন্ম হয়েছিল ছেলেটি। নর্তকী মা সদ্যজাত সেই শিশুকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলেন। পরিত্যক্ত শিশুকে জঙ্গল থেকে উদ্ধার করে কয়েকজন পথিক নিয়ে যায় এক চিকিৎসকের কাছে। একদিন যুবরাজ অভয় কৌতূহলবশত কুড়িয়ে পাওয়া ছেলেটিকে দেখতে যান। তিনি দেখতে গিয়ে ছেলেটির স্নেহে পড়ে যান এবং তাকে স্নেহবশত বুকে তুলে নেন। যুবরাজ অভয় ছেলেটিকে রাজবাড়িতে নিয়ে আসেন। ছেলেটি রাজবাড়িতেই ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন সে তার জন্ম ইতিহাস জেনে ফেলে, ঠিক করে জন্ম নয় কর্মই হবে তার পরিচয়। চিকিৎসক প্রাণভিক্ষা করেছিল বলে ছেলেটিও মনস্থির করে সেও একজন চিকিৎসক হবে, মানুষের সেবায় তার জীবন উৎসর্গ করবে। কয়েক মাস পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে ছেলেটি পৌঁছে যায় তক্ষশিলায় চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করতে। চিকিৎসাশাস্ত্রে কঠোর অধ্যয়ন তার চলে এবং অধ্যয়ন শেষে ফিরে আসে আবার মগধে। ফেরার পথে একদিন এক সওদাগরের সঙ্গে আলাপ হয় সেই ছেলেটির। ছেলেটি জানতে পারে সওদাগরের স্ত্রী কঠিন রোগে আক্রান্ত। সওদাগরের অনুরোধে ছেলেটি রাজি হয়ে যায় তার স্ত্রীর চিকিৎসা করতে। ছেলেটি কিছু ভেষজ গুঁড়ো ঘিয়ের সঙ্গে মিশিয়ে সওদাগরের স্ত্রীকে নাক দিয়ে সেই ওষুধটি টেনে নিতে বললেন। ওষুধ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে সওদাগরের স্ত্রী সুস্থ হয়ে উঠলেন। রাজগৃহে ফিরে এলে পালক পিতা অভয় আনন্দে আত্মহারা হয়ে যায়। ইতিমধ্যে তার খ্যাতি চিকিৎসক রূপে চারিদিকে ছড়িয়ে পড়েছে। একবার মহারাজ বিম্বিসার মলদ্বারে কঠিন রোগে শয্যাশায়ী, বড় বড় চিকিৎসকও তাকে সুস্থ করতে পারেনি। শেষে ডাক পড়ল সেই ছেলেটি। রাজাকে পরীক্ষা করে তৈরি করলেও এক মলম। সেই মলম ব্যবহারে রাজা এক সপ্তাহে সুস্থ হয়ে উঠলেন। সন্তুষ্ট রাজা ছেলেটিকে করলেন রাজ চিকিৎসক। রাজধানী রাজগৃহে এক বণিকের মস্তিষ্কে দুরারোগ্য ব্যাধি হয়েছিল। বণিক বহুদিন ধরেই সেই দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। ছেলেটি মস্তিষ্ক পরীক্ষা করে বুঝলেন অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। বণিক রাজি হওয়াতে শুরু হলো অস্ত্রোপচার। ছেলেটি অস্ত্রোপচার করে বণিকের মস্তিষ্ক থেকে বের করে নিয়ে এলেন এক পোকা। বণিক পুরোপুরি সুস্থ হলেন। সম্ভবত এটি পৃথিবীর প্রথম অস্ত্রোপচার। আজ থেকে 2500 বছর আগে কোনো এক ভারতীয় অস্ত্রোপচার করেছিল জেনে আমাদের প্রত্যেকেরই সত্যিই খুব অবাক লাগছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সময়ের আগে চিকিৎসা বিজ্ঞানে এমন নজির পাওয়া যায়নি। জানেন কে এই ছেলেটি? সেই যুগের কে এই বিশিষ্ট চিকিৎসক? তার নাম জীবক, চিকিৎসক জীবক, জীবক কুমার ভক্ক। মৃত্যু মুখ থেকে জীবন ফিরে পেয়েছিলেন বলে তার নাম জীবক, আর রাজকুমার অভয় কর্তৃক পালিত হয়েছিলেন বলে নাম কুমার ভক্ক। এরপর মহারাজ বিম্বিসার বুদ্ধদেব ও তার সঙ্গে সন্ন্যাসীদের চিকিৎসার দায়িত্ব দিয়েছিলেন চিকিৎসক জীবকের ওপর। তিনি যে একজন দক্ষ শল্য চিকিৎসক ছিলেন তার বিবরণ আছে বৌদ্ধ ধর্মগ্রন্থেও। এত বড় একজন দক্ষ চিকিৎসকের কথা আমাদের সকলেরই অজানা।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।